হ্যালো ভিউয়ার, কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। চলে এলাম সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকে ভিডিওতে তোমাদেরকে দেখাবো বাংলাদেশি মোস্ট পপুলার পাঁচটি ক্রিকেট গেম নিয়ে। বন্ধুরা, আমরা অনেকেই ক্রিকেট ভালোবাসি এবং লো কনফিগার ফোনে কিন্তু ক্রিকেট খেলতে পারি না। তো আমি আজকে যে গেমগুলো দেখাবো সেই গেমগুলো কিন্তু একেবারে সবকটাই 100 MB-র নিচে। তো কথা না বাড়িয়ে চলো শুরু করে ফেলি আজকের ভিডিও। তো প্রথমেই আমি যে গেমটিকে রেখেছি, এই গেমটির নাম হলো টি-20 ক্রিকেট চ্যাম্পিয়নশিপ। বন্ধুরা, প্রথমে তোমরা দেখতে পারছো দাঁড়িয়ে আছে বাংলাদেশের জার্সি পরা একটি প্লেয়ার এবং লোগোটা কিন্তু এইভাবেই দেওয়া হয়েছে। তো এইবার আমরা দেখব যে এই গেমটির রেটিং কত। বন্ধুরা, এই গেমটি কিন্তু ডাউনলোড করা হয়েছে 10 মিলিয়ন প্লাস এবং রেটিং কিন্তু 4.1। তো আমার কাছে কিন্তু অনেকটাই ভালো লেগেছে। এই গেমটিতে রয়েছে তোমার ডেইলি বোনাসের সিস্টেম, এর সঙ্গে সঙ্গে তোমরা খেলতে পারবে বিভিন্ন ধরনের ম্যাচ। তো কী কী ম্যাচ খেলতে পারবে এক নজরে তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে কুইক ম্যাচ খেলতে পারবে, টুর্নামেন্ট খেলতে পারবে এবং চ্যালেঞ্জ খেলতে পারবে এবং লাইভ ইভেন্টও কিন্তু তোমরা খেলতে পারবে। তো সব মিলে কিন্তু অনেক মজাদার এই গেমটি। আর গ্রাফিক্সের যদি যাই, গ্রাফিক্সে কিন্তু এই গেমটি অনেক ভালো এবং তোমরা এখানে কিন্তু তোমাদের ইচ্ছে মতো তোমরা বাংলাদেশ সিলেক্ট করতে পারবে এবং অন্য কান্ট্রি কেউ সিলেক্ট করতে পারবে। তবে এখানে কিন্তু তোমরা লিগ খেলতে পারবে এবং ইন্টারন্যাশনাল ম্যাচও খেলতে পারবে। নাম্বার 4-এ আমি যে গেমটিকে রেখেছি এটি হলো বাংলাদেশি ক্রিকেট লিগ গেমটির নাম। তো এই গেমটি কেন বাংলাদেশি ক্রিকেট লিগ হলো, কারণ এই গেমটিকে তৈরি করা হয়েছে বাংলাদেশি প্রিমিয়ার লিগকে কেন্দ্র করে এবং বাংলাদেশি প্রিমিয়ার লিগে যতগুলো দল ছিল সবকটা দলকেই কিন্তু এখানে আনা হয়েছে এবং সবকটা দলকে নিয়েই কিন্তু খেলানো হয়েছে। তোমরা তোমাদের ইচ্ছে মতো দলকে সিলেক্ট করতে পারবে এবং এখানে কিন্তু তোমাদের ইচ্ছে মতো প্লেয়ার নিয়ে খেলতে পারবে। তো বন্ধুরা, এই গেমটির রেটিং কিন্তু 4.1 এবং ডাউনলোড করা হয়েছে 500K+ এবং এই গেমটিও কিন্তু 100 MB-র নিচে। গেমটিতে রয়েছে ডেইলি রিওয়ার্ডের সিস্টেম, তোমরা এখানে ডেইলি রিওয়ার্ড ক্লেম করে নিতে পারবে, টিম নিয়ে নির্ধারণ করতে পারবে এবং এখানে তোমরা কয়েকটি মোডে খেলতে পারবে, কুইক প্লে, টুর্নামেন্ট, চ্যালেঞ্জ এবং প্র্যাকটিস ম্যাচও তোমরা কিন্তু খেলতে পারবে। তো অত্যন্ত সুন্দর একটি গেম এবং গ্রাফিক্স কোয়ালিটি তোমরা তো এখন দেখতেই পারছো যে কতটা সুন্দর এইটার গ্রাফিক্স কোয়ালিটি। তো বন্ধুরা, চলে যাই নেক্সট যে গেম প্লে। নেক্সট যে গেমটি রয়েছে সেই গেমটির নাম হলো যে ক্রিকেট লিগ মাল্টিপ্লেয়ার। তো বন্ধুরা, এই গেমটিকে আমি রেখেছি নাম্বার 3-তে, কারণ এই গেমটি 3-তে থাকারই যোগ্য। বন্ধুরা, এই গেমটিতে তোমরা কিন্তু মাল্টিপ্লেয়ার গেম খেলতে পারবে এবং একজন আরেকজনের সাথে গেম প্লে করতে পারবে। তো আগে দেখে নিই এই গেমটির রেটিং কত। বন্ধুরা, এই গেমটির কিন্তু অনেক ভালো রেটিং নিয়ে অবস্থান করছে এবং অনেক ভালো পরিমাণে এই গেমটিকে ডাউনলোড করা হয়েছে। এই গেমটিকে প্রায় 10 মিলিয়ন প্লাস ডাউনলোড করা হয়েছে এবং 4.3 স্টার কিন্তু এটা রেটিং, অনেক ভালো একটি রেটিং। তো বন্ধুরা, তোমরা এখানে কিভাবে খেলতে পারবে, তোমরা প্রথমে গেমটিকে ঢুকে এখানে কিন্তু মাল্টিপ্লেয়ার সিলেক্ট করতে পারবে এবং মাল্টিপ্লেয়ার সিলেক্ট করার পর অন্য অপোনেন্টের সঙ্গে খেলতে পারবে। আর গেমটা অবশ্যই কিন্তু অনলাইনে খেলতে হবে যেহেতু মাল্টিপ্লেয়ার গেম। তো অত্যন্ত মজাদার একটি গেম, আমার কাছে অনেক ভালো লেগেছে, তার কারণে গেমটিকে রেখেছি আমি নাম্বার 3-তে। নেক্সট নাম্বার 2-তে আমি যে গেমটিকে রেখেছি এই গেমটির নাম হলো টি-20 ওয়ার্ল্ড ক্রিকেট গেম। বন্ধুরা, এই গেমটি কিন্তু অনেক মজাদার এবং অনেক সুন্দর গ্রাফিক্সের একটি গেম। চলো দেখে নিই এই গেমটির রেটিং কত রয়েছে। বন্ধুরা, এই গেমটি ডাউনলোড করা হয়েছে 1 মিলিয়ন প্লাস এবং এই গেমটি কিন্তু 4.5 রেটিং স্টার রয়েছে, অনেক সুন্দর। বন্ধুরা, তোমরা এখানে যে গেম প্লেটা দেখতে পারছো এখন এই গেম প্লেটা কিন্তু অনেকটা সুন্দর। আর এই গেমটিতে কি কি রয়েছে এক ঝলকে তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। এখানে তোমরা বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ খেলতে পারবে, তারপরে ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট খেলতে পারবে এবং এখানে কিন্তু তোমরা আরো সুন্দর সুন্দর করে নিজেদের মতো করে প্র্যাকটিস ম্যাচও খেলতে পারবে। তো তোমরা এখানে যখন টুর্নামেন্ট খেলবে মানে বিশ্বকাপ খেলবে তখন কিন্তু তোমরা গ্রুপ হিসেবে খেলতে হবে, ঠিক যেভাবে গ্রুপে খেলা হয় সেভাবে কিন্তু এটাতে খেলতে হবে। তো অনেক বেটার একটি গেম এবং কোয়ালিটির দিক দিয়েও অনেকটা সুন্দর, গ্রাফিক্সও অনেক সুন্দর রয়েছে। তারপরও আমি একে রেখেছি নাম্বার 2-তে। তো নেক্সট যেটি চলে আসছি আমাদের বাংলাদেশের একেবারে হাউজাট মুসি দা ডিপেন্ডেবল নাম্বার 1। আমি কেন এই গেমটিকে নাম্বার 1-এ রেখেছি তার কিছু কারণ রয়েছে। এই গেমটি যখন রিলিজ করা হয় এই গেমটিকে আমরা দেখেছিলাম যে অনেক সুন্দর গ্রাফিক্স দিয়ে এটিকে তৈরি করা হয়েছিল। তো এবং কিন্তু আমরা যখন খেলেছিলাম অনেকটাই মজা পেয়েছিলাম। এই গেমটিকে রেটিং দেওয়া হয়েছে কিন্তু 4.3 এবং 50K+ লোক এটা ডাউনলোড করেছিল। কিন্তু বন্ধুরা, এখন কিন্তু আমি ডাউনলোড করার পর গেমটিকে খেলতে পারিনি, গেমের ভিতরে ইন করতে পারিনি, মানে সাইন ইন করতে পারিনি। তাহলে কি গেমটি বন্ধ করে দেওয়া হলো? বন্ধুরা, এই গেমটিকে নাম্বার 1-এ রেখেছি একটি মাত্র কারণ, সেটি হলো বাংলাদেশি ডেভেলপাররা এই গেমটিকে তৈরি করেছে আর সেই জন্যই কিন্তু আমি এটাকে রেখেছি নাম্বার 1-এ। আর সব দিক দিয়ে আমরা যখন এই গেমটি খেলেছি যতগুলো গেম আমি তোমাদের সামনে নিয়ে এসেছি তার যাতে সবচেয়ে ভালো গ্রাফিক্স ছিল এই গেমটিতে। কিন্তু বর্তমানে আমি কিন্তু এই গেমটিকে ডাউনলোড করে খেলতে পারিনি,
তোমরা ট্রাই করে দেখতে পারো, হয়তো ডাউনলোড করে খেলতে পারবে। তো বন্ধুরা, তোমাদের কাছে মোস্ট পপুলার 5টি ক্রিকেট গেম নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।